Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shobai to dini bhai o bonara, ajker ei video ta alochona korbo. Oshudh diye keu jodi apnar poshu pakhi ke goru chagol jetai hok na keno, etake jodi mota taza koranor por bikri kore, to eta boidho hobe kina? Karon mota taza korle beshi taka pabe, medicine diye, injection diye she phulaye dise. Islam ki bole? আলোচনা বসতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, ওষুধ দিয়ে কেউ যদি কোনো পশু পাখিকে মোটা তাজা করে এবং এই মোটা তাজা করার কারণে এটার মাংস যদি কোনো মানুষ খাওয়ার কারণে ক্ষতির দিকে ক্ষতির কাছে ধারে চলে যায়, মানুষের ক্ষতি হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে ওষুধ দিয়ে মোটা তাজা বানানো জায়েজ নাই। ওষুধ যদি মানুষকে ক্ষতির দিকে সম্মুখীন করা হয়ে থাকে, আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এবং মানুষকে ধ্বংসের দিকে ঠেলার জন্য সাহায্যও করো না। তো আপনি যখন মানুষকে খারাপের দিকে ধাবিত করছেন, মানুষকে খারাপের দিকে আপনি নিজে ওষুধ পশুকে খাওয়াচ্ছেন, কিন্তু এটা তো মানুষ কিনে খাবে অথবা লালন পালন করবে, হয়তো বা সে একটা সময় বাঁচবে অথবা মারা যাবে। যদি মারা যায় তাহলে তো আপনার এই মারাত্মক ওষুধের কারণে সে মারা গেল। আপনি মোটা তাজা বানালেন সাময়িক কিছু টাকার জন্য, কিন্তু এটা খাওয়ার কারণে যদি মানুষের মারাত্মক ক্ষতি হয়, এভাবে ক্ষতি করা জায়েজ নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এই সমস্ত ক্ষতি থেকে বাঁচান। যারা এই কাজগুলো করছেন বোঝার চেষ্টা করবেন, মানুষকে ধ্বংসের দিকে ছেলে দিবেন না। আজকে আপনি অন্যজনের ক্ষতি করছেন, অন্যদিন আপনি অন্য মাংস খাওয়ার মাধ্যমে নিজে ক্ষতির দিকে ধাবিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।